Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বুধবার রাতে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর পার্টি অফিস ভাঙচুর করল একদল দুষ্কৃতী। জেলা পরিষদ সদস্য রুনা খাতুনের সাথে মনোরঞ্জন ব্যাপারীর সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ চলছিল দীর্ঘদিন ধরে। পার্টি অফিস ভাঙাতে সবাইয়ের সামনে এসে পড়ল তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব। ইতিমধ্যে আজ রুনা খাতুন বলাগড় থানায় ডায়েরি করেন। এছাড়াও বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের দাবি পার্টি অফিস ভেঙেছে বিজেপির কর্মীরা। অপরদিকে বিজেপি নেতৃত্ব জানাচ্ছে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী নিজেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ করেছে। আসলে বিজেপির নামে যারা দোষ চাপাচ্ছে তারাই পার্টি অফিস ভেঙেছে। দেখাতে পারবেন না, ওনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে রুনা খাতুনকে মেলাইন করা, কুরুচিকর আক্রমণ করা। প্রত্যেকটা কথা উনি বলছেন এবং তার সাথে কোনো প্রমাণ দিচ্ছেন না। আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, ওনারও মনে রাখা উচিত যে মনোরঞ্জন ব্যাপারী নিজেকে সাহিত্যিক বলে মনে করেন। উনি কী সাহিত্যিক আমি জানি না, আমাদের জানার বলাগড়বাসীরও বিন্দুমাত্র ইচ্ছাটা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি জনপ্রতিনিধি হওয়ার জন্য জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদে উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন বলে উনি সাহিত্য জগতেও অনেক বেশি গুরুত্ব পেয়েছেন। আগে ওনার কী গুরুত্ব ছিল আর এখন ওনার কতটা গুরুত্ব, সেটা উনি নিজে তার জীবন তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু তা সত্ত্বেও দলের প্রতি কৃতজ্ঞতা না থেকে, দায়বদ্ধতা না থেকে, ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন, এটা চলতে পারে না। ওনার যা সমস্যা উনি দলকে জানাতে পারতেন। এছাড়া আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে উনি আমার ব্যক্তিগত চরিত্র খননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন, কিন্তু অনেক অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং মান এবং হুঁশ সহ যারা মানুষ নিজেকে মনে করে জনমত নির্বিশেষে, তারা সেটা স্ক্রিনশট নিয়েছে এবং তারা পাঠিয়েছে। আমি ধিক্কার জানাই এই রকম মানুষের রুচিবোধকে। প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত সে একটা মহিলার গর্ভ থেকে সন্তান জন্ম লাভ করে, মহিলার গর্ভ থেকে জন্ম নিয়েছে। আমিও একজন জননী, আমারও সন্তান আছে। কোনো মাকে, কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না যে নিজেকে সাহিত্যিক বলেন, আমার এটা জানা নেই। তাই আমি আমার পরিবারের হয়ে, আমার হয়ে, আমার সাথে বলাগড় ব্লকের দেখছেন সবাই, এরা জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, মানুষ আমার সাথে আছে, দলের সমর্থন আমার সাথে আছে। আমি এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। আমি যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন। ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো, যেটা বলাগড়কে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে। আমরা আশঙ্কা বোধ করছি উনি নিজেই কাজ করছেন, নিজেই পোস্ট করছেন, নিজেই কুৎসা করছেন, নিজেই লাফাচ্ছেন, দলের কথা একবারও ভাবছেন না, দলকে মেলাইন করছেন। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন। এটা দলের তরফ থেকে, আপামর জনগণের তরফ থেকে অনুরোধ রইল। স্পেসিফিক উনি মাটি মাফিয়া, বালি মাফিয়া আমাকে উল্লেখ করেছেন, জুয়ার বোর্ড, গাঁজা, মানে আর মনে হয় শুধু নারী পাচার টাচার বা হিরোইন এটাই বলেনি, বাদবাকি সবই উনি বলে দিয়েছেন যে এইগুলো আমরা করি। একটা বিধায়কের কাজ চোর ধরা নয়, সেটা পুলিশের কাজ। একটা বিধায়কের কাজ উন্নয়ন করা, রাস্তা করা, ঘাট করা, ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জল, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, এগুলো সই করা, মানুষ পরিষেবা পাচ্ছে কি না, স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা পাচ্ছে কি না, এইগুলো দেখা। যখন আমাদের মামাটি মানুষের নেত্রীর তরফ থেকে আমাদের দিদির সুরক্ষা কবচ বা কর্মসূচি হয়, সেখানে ওনাকে মানুষ দেখতে চায়, কর্মীরা দেখতে চায়, সেখানে দেখা যাচ্ছে না। কোথায় জুয়ার ঠেক, কোথায় লোটো, কোথায় মাটি, কোথায় বালি, এর আগেও তো আমাদের বিধায়ক ছিলেন, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না। মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হওয়ার পর এই শব্দগুলোর সাথে বলাগড়বাসী পরিচিত হয়েছে। তাই ওনাকেই প্রশ্ন করব যে উনি নিজেই ক্রিয়েট করছেন, নিজেই হয়তো সেইগুলো থেকে কোনো অসুবিধা হচ্ছে, ফেসিলিটি পাচ্ছেন না, তিনি সেই সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিধায়ক কার্যালয় যে ভাঙা, মানে ভাঙচুর হলো, সেটা অভিযোগ না, উনি তো টাইম লাইনে থাকার জন্য আমাকে তো অভিযোগ, আমার দিকেই তো ব্যক্তিগত আক্রমণ করছে।
দেখবেন বারবার আমার সম্পর্কে যাই বলে প্রমাণ ছাড়া বলে, নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন, নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন। উনি কি কোনো প্রমাণ দিতে পেরেছেন? প্রমাণ দিতে পারেন? সুরেশ মুখার্জী আপনার বিরুদ্ধে এবং আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে, তার বাড়ি গিয়ে ভাঙচুর করা এবং তার যে স্বামী স্ত্রী রয়েছে তাকেও নাকি ভাত দেওয়া হয়েছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। সুরজিৎ মুখার্জিটা কে? সিবিকে চাকরি করে, দীর্ঘদিন ডিউটি করেনি। শান্তনু ব্যানার্জি যে জেলে রয়েছে অ্যারেস্টেড, তার সাকরে তার সাথে থাকত, একটা সিবিকে কাজ করা সত্ত্বেও ন্যূনতম সে কোনোদিন ডিউটি করে না। সে এখন বাঁচার জন্য ব্যাপারীর হয়ে নিশ্চয়ই এই তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলবে, নইলে তার চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায়। কাজেই শান্তনু ব্যানার্জি কি ছিল, কেন তাকে জেলে যেতে হয়েছে, এ তো নতুন করে বলার নয়। তার চামচা তার সাকরে তার কেমন হবে, তারা তো ব্যাপারীর কাছে গিয়ে জুটবে, রুনা খাতুনের সঙ্গী তারা নিশ্চয়ই হবে। দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না? নিশ্চয়ই পারছে, কেউ যদি দলের কথা না শোনে, অনুশাসন না শোনে, দল ডেডিকেটেড, দলের কথা শিরোধার্য। আমি ছাত্র রাজনীতি করে উঠে আসা মেয়ে, দীর্ঘদিন আমি তো মুখ খুলিনি আপনাদের কাছে, আমি তো কারোর সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি তো কিছু কথা বলছি না, আমার আঘাত লেগেছে, আমার পরিবার আক্রান্ত হয়েছে, আমি নিজে অসম্মানিত হয়েছি, তাই আমি পুলিশের প্রশাসনের কাছে শরণাপন্ন হয়েছি। আপনার বিরুদ্ধে বারবার অভিযোগ করলেন, অভিযোগ যেটা করলেন এটা কি দলের শীর্ষ নেতৃত্ব কাউকে জানানো হয় বা জানিয়েছে? দেখুন, এই বিষয়ে দলই বলবেন, জেলার অনেক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে প্রশ্ন করা, তারা উত্তরটা দেবে, আমি আমার এখতিয়ারের বাইরে উত্তর দিতে পারি না। কে, আপনি কার বিরুদ্ধে অভিযোগটা করলেন? আমি মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে এবং তার সাকরেদের বিরুদ্ধে অভিযোগ করলাম। বিধায়ক মশাইয়ের পার্টি অফিস বিজেপির লোক কেন ভাঙচুর করতে যাবে? এ তো তৃণমূলের লোক, এর সঙ্গে পরিষ্কার ভাবে যুক্ত, এ তো আমরা বলছি না, বিধায়ক মশাই নিজেই পরিষ্কার চিৎকার করে বলে দিচ্ছে। এখন যারা বিজেপির ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছে, আমার মনে হয় তারাই গতকাল রাত্রেবেলা এই পার্টি অফিস ভাঙচুর করেছে, যার কারণেই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জাতীয় শিক্ষানীতি বাতিল, বকেয়া ডিএ প্রদান ও কৃষিক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ বিল হ্রাস সহ 16 দফা দাবিতে এদিন মিছিল করল এসইউসিআই। পরে এসইউসিআই কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে যান, সেখানে জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে এসইউসিআই কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি চলার পর এসইউসিআই কর্মীরা রণেভঙ্গ দেন। পরে মহকুমা শাসকের দপ্তরের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এসইউসিআই কর্মীরা। রাজ্য সরকারের যে সীমাহীন দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, তার সাথে এই যে মানে প্রকৃতির যে খামখেয়ালিপনা, অকাল বৃষ্টি এবং অতিবৃষ্টি, ফসল তোলার সময় বৃষ্টি হলো এবং জানেন যে যখন চাষটা শুরু হয় তখন মানে ঠিক মতন করে ফসল লাগাতে পারেনি, ঠিক সময় বৃষ্টি হয়নি, ফলে চাষিদের ক্ষতিপূরণ, তার সাথে যে বিদ্যুৎ বিল 2020 যেটা চালু করছে, স্মার্ট মিটার চালু করছে, এগুলোর বিরুদ্ধে, এর সাথে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, এই দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলেছে। এর আগে আমরা রাজভবনে বিক্ষোভ দেখিয়েছি গত 4 ডিসেম্বর, ফলে এরই ধারাবাহিকতাটাই আজকে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে এসোসিয়াল কমিউনিস্ট দলের রাজ্য কমিটির আহ্বানে প্রতিটি ব্লকে যে এসডি অফিস, সেই এসডি অফিসে আমাদের আজকে ডেপুটেশন চলছে, খুব হচ্ছিল এজিটেশন, সেটাকে পুলিশ থামিয়েছে। আমরা চাই যে অবিলম্বে চাষিদের যে ক্ষতিপূরণ হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে চাষিরা আত্মহত্যা করছে, আলু ধান তাদের প্রচুর ক্ষতি হয়েছে, তাহলে তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা আমরা চাইছি। তার সাথে এই যে বিদ্যুৎ নীতি 2020 সেটা বাতিলের দাবি জানাচ্ছি, যেটা আসলে আদপে আজ মালিকী পুঁজিপতিদের শ্রেণীর তাদের মুনাফা লুঠের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং জাতীয় শিক্ষানীতি 2020 এটা শিক্ষার আদপে বেসরকারীকরণ হচ্ছে, গরিব মধ্যবিত্ত মানুষের বাঙালের বাইরে চলে যাবে শিক্ষা, এটা বাতিলের দাবি জানাচ্ছি আমরা।
যদি না হয় সেক্ষেত্রে আমরা আরো দুর্বার আন্দোলন, আমাদের 6ই মার্চ কলকাতায় ঘন আইন অমান্য কর্মসূচি আছে, সেই আইন অমান্য কর্মসূচির দিকে আমরা যাচ্ছি। আমার নাম লীনা সরকার। দক্ষিণ শহরতলিতে এই প্রথম বাটানগরে মহাসমারোহে পূজিত হচ্ছে শ্রী শ্রী সন্তোষী মা। বাটানগরের নবদিগন্ত ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বর্ষে সন্তোষী মাতার পুজোকে কেন্দ্র করে সমাজসেবামূলক কাজ করে থাকে। প্রায় 50 জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। প্রশাসনিক অনুমতি নিয়ে এই পুজো সংগঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা থানার আধিকারিক সুবিন্দু সরকার, সঞ্জয় মণ্ডল, আইনজীবী রিন্টু চক্রবর্তী, আজম খান, সমাজসেবী কমলেশ সিং ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাটানগর দিগন্ত ক্লাবের সম্পাদক পার্থ কুমার দত্ত জানান, তারা সারা বছর কোনো না কোনো সমাজসেবামূলক কাজ করে থাকে। আগামী দিনে আরও বেশি মানুষের পাশে থেকে এই সন্তোষী মার পুজো করব আমরা। সন্তোষী মা পুজো আমাদের এটা দ্বিতীয় বর্ষ। আমরা এই প্রথম বর্ষে কিছু পারমিশন করে উঠতে পারিনি, বড়ো করেই করেছিলাম, কিন্তু স্যারদের ধরেছিলাম, মহেশতলা থানার সমস্ত অফিসারদের ধরেছিলাম, স্যারেরা এত প্রচেষ্টা করে আমাদের এই পারমিশনটা এই বছর করে দিয়েছে। আমরা এতে প্রচণ্ড খুশি এবং খুব আমরা গর্বিত যে আমরা এই সমস্ত রকম পারমিশন নিয়ে এই সন্তোষী মা পুজো সংগঠিত করতে পেরেছি, এবং আগামী বছরগুলোতে আমাদের যাতে আরও সুবিধা হয় সেই রাস্তাটা আমাদের পরিষ্কার করে দিই। এবছর আমরা এখনও পর্যন্ত 50 জনকে এই কম্বল বিতরণ করেছিলাম, আগের বছরও আমরা 50 জনকে করেছি, এবং ইচ্ছা আছে আগামী বছরে আরও বেশি করে কম্বল যাতে দিতে পারি, তারা আমরাও নিজে খুশি হব। এটা 27 নম্বর ওয়ার্ডে পুজো হয়, আমরা 26 নম্বর ওয়ার্ডেই থাকি, কিন্তু পুজোটা হয় 27 নম্বর ওয়ার্ডে। আমরা বাটানগর নবদিগন্ত ক্লাব, এই ক্লাব আমাদের 2-3 বছর হয়েছে গঠিত হয়েছে, এই পুজোর মাধ্যমেই গঠিত। আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ সারা বছর ধরে করে থাকি। আপনার নাম? আপনি কোন? আমি পার্থ কুমার দত্ত, এই ক্লাবের সম্পাদক। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকুয়েট। শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলম্বর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।